राधे 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 राधे। गुड मॉर्निंग बंधुरा, वेलकम टू नितुर पृथ्वी। आमी तोमादे मिथि, आमी बाबू चक्रवर्ती। आज के आमी देबो तोमादे एकटा खूब भालो इनफॉर्मेटिव वीडियो। एकदम एकदम। आर आजके वीडियो आशा करि तोमादे प्रत्येकटा मानुषेर खूब खूब हेल्प होबे, जारा आमादेर मतो कलकाता थेके एसेछे बांगालीरा। समस्त एकत्रे मिले उत्तर अवश्य भारत सेवा संघ बृंदावन। প্রথম কথাটা একটা বলে নিই, সেটা হচ্ছে প্রত্যেক বাঙালি সে যেভাবেই সে আসুক বাংলা থেকে যখন সে বৃন্দাবনে আসবে তাকে কিন্তু মথুরা স্টেশনে নামতেই হবে। উত্তরপ্রদেশের মথুরা জেলার মথুরা স্টেশনে তাকে নামতেই হচ্ছে এবং মথুরা স্টেশনে নেমে মথুরা স্টেশনের ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে লাইন দিয়ে এরকম অটো বাবা অটোগুলোকে দেখা, এরকম অটো এবং টোটো লাইন সার দেওয়া এবং তাদের যদি তোমরা বলো যে আমরা ভারত সেবাশ্রম সংঘ বৃন্দাবনে যাব, তারা কিন্তু একদম ডাইরেক্ট এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে এখানে এসে তোমাকে এর গেটেই নামিয়ে দেবে। আমরা দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘের গেটে এখানেই নামিয়ে দেবে। চলো এই নয়েজের থেকে ভেতরে গিয়ে বাকি কথা বলো। বৃন্দাবনের মতো জায়গায় সব থেকে কম খরচায় খুব সুন্দরভাবে নিরাপত্তার সঙ্গে থাকার সব থেকে আদর্শ জায়গা হচ্ছে এই ভারত সেবাশ্রম সংঘ। আর আমার এটা লাইফে ফার্স্ট টাইম হচ্ছে যে আমি এই ভারত সেবাশ্রম সঙ্গে রয়েছি বা এই লাস্ট ছ দিন ধরে থাকছি। নিরাপত্তা, শান্তভাব, সমস্ত সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এটার একদম বর্ণনা করা যেতে পারে। বৃন্দাবনে যাব ওখানে তো সবই হিন্দি, কিন্তু যদি আপনারা বা তোমরা ভারত সেবাশ্রম সঙ্গে আসো এখানে কিন্তু সবাই বাঙালি, সবাই বাংলা ভাষাটা অনায়াসে বুঝতে পারে বা বলতে পারে এবং বাঙালি যারা অফিসে যারা কাজকর্ম করবেন, যারা স্টাফ, যারা খেতে দিচ্ছেন সবাই বাঙালি। সুতরাং অফিসে এসে বাংলায় কথা বলতে কোনো অসুবিধা নেই। আর তার থেকে আর মহারাষ্ট্র থেকে সমস্ত স্টাফদের ব্যবহারটা সত্যি মনে রাখবার মতো, অতুলনীয়। এটা যেটা সব থেকে মেন, একদম মেনশন করা প্রয়োজন যে মানুষের ব্যবহার নিয়ে কিন্তু সবটা বিচার হয় মানে প্রাথমিক দিক থেকে অবশ্যই। তো সেই যে ব্যবহারটা আমরা পেয়েছি সেটা সত্যি আমরা প্রচণ্ড অভিভূত, আমাদের খুব ভালো লেগেছে খুব। আর একটা কথা উল্লেখ করতে হবে, যখন বৃন্দাবনে কেউ আসে তারা তো পরিবার নিয়েই আসে, পরিবারের বড় বড় থেকে গুরুজনদের নিয়ে আসে। সেক্ষেত্রে পরিবারকে নিয়ে এসে যদি সম্পূর্ণ আর 100% বেশি সুরক্ষা নিরাপত্তা চাও তাহলে ভারত সেবাশ্রম সঙ্গে জমা যাওয়ার একদম। আর যেহেতু ধর্মীয় স্থান তার জন্য আমি সাজেস্ট করবো এটাই, মানে তোমরা যদি এখানে থাকতে পারো বা উঠতে পারো, তার কারণ হচ্ছে একটাই, এইটাও কিন্তু ধর্মীয় স্থানের উপরেই ভিত্তি করেই আসন তৈরি করা। কারণ প্রতিদিন সন্ধ্যাবেলায় যেটা আমরা এই এভরিডে খুব এনজয় করছি সেটা হচ্ছে এখানে কিন্তু মঙ্গল আরতি হয় সন্ধ্যাবেলাটায়, দেখবার মতো সবাই কিন্তু অনায়াসে এখানে যাতায়াত করে বা ঠিক আছে। আর এখানে কিন্তু আমি প্রথমে যেটা বললাম, বাঙালি মধ্যবিত্ত সবসময় আমরা এটাই চাই যে বিদেশ ঘুরিয়ে, আর আমাদের কাছে কিন্তু এটা বিদেশি বলতে পারো, কারণ কিন্তু ফার্স্ট টাইম জীবনে এত দূরে চলে আসা দিল্লি থেকে তারপরে মথুরা, তো আমাদের কাছে মানে কথার পরিপ্রেক্ষিতে বলতে পারো বিদেশ বিভূই। তো সেখানে আমরা কী খুঁজি, সস্তায় বা কম খরচায় সুন্দর ভালো রুম আর একটা সুন্দর নিরাপত্তা বেষ্টিত সেরকম এলাকা, তার জন্য কিন্তু এটাকে বেছে নেওয়া। আর এই সেবাশ্রমে 100 টাকা থেকে রুম শুরু হয়। হ্যাঁ, তোমরা সত্যি শুনছো, ঠিক শুনছো, মাত্র 100 টাকা থেকে রুম শুরু হয় আবার 1200 টাকা পর্যন্ত। এখানে এসি, নন এসি, সিঙ্গেল বেড, ডাবল বেড, ট্রিপল বেড সব অ্যালাউড। 24 ঘন্টা জলের ব্যবস্থা, 24 ঘন্টা কারেন্টের ব্যবস্থা, মানে কোনো কিছুর কোনো প্রবলেম নেই। পানি জলটাও খুব সুরক্ষিত অনেকে। হ্যাঁ, প্রথম দিকে শুনেছিলাম বৃন্দাবন আসার আগে যেখানে নাকি জলটা খুব একটা ভালো না, কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে একটু মিথ্যা প্রমাণিত হয়েছে।
প্রচুর সুন্দর জল, খুব ভালো জল, ভীষণ খাবার ডাইজেস্ট হয়ে যায়, ঠান্ডা জল অ্যাভেলেবেল, জলের কোনো সমস্যা অ্যাটলিস্ট নেই এখানে, ঠিক আছে। আর প্রচণ্ড খোলামেলা রুম, প্রচণ্ড কম দামে, আশা করি বাঙালিরা সহজে এটা এফোর্ড করতে পারবে। তো আর আমরা যে রুমটা নিয়েছি তোমাদেরকে, সে রুমটাও তোমাদেরকে দেখাবো, যে কুলার সহযোগে রুমটা আমাদের কত কী রেট করেছে তোমাদেরকে সেটাও বলবো, আর 100 টাকা রুমগুলো কীরকম হয় তোমাদেরকে সেটাও দেখাবো। আর বাথরুমটা তুমি সমস্ত নিট অ্যান্ড ক্লিন, আসল কথা বলতে পারো, মনের চাহিদা পূরণ করে, সমস্তটুকু চাহিদা পূরণ করে পারফেক্ট থাকার জায়গা হচ্ছে বৃন্দাবনে, আমার কাছে মনে হয়েছে ভারত সেবাশ্রম। আমারও তাই একদম। তো একটু ঘুরে দেখাবো আশ্রমটা কিরকম, আর রুমগুলো তোমাদেরকে দেখাবো, যেটা রুম স্টার্টিং কিরকম। অ্যাকচুয়ালি আমাদের দুটো রুম দেখালেই মোটামুটি এভারেজ রুমের আইডিয়া হয়ে যাবে। আর তার সঙ্গে একদম সর্বনিম্ন রুম, এখানে একটা কথা, সেটা হচ্ছে একটু মাঝারি মাপের রুম, যেমন রুমের পরিমাণ হয়তো 300 টাকা বা 400 টাকা বা 500 টাকা বা 600 টাকা, এই এফোর্ডটা যে বাঙালিটা করতে পারছে তাদের জন্য কিন্তু রুমের সঙ্গে, সেটা সিঙ্গেল বেড হোক, ডাবল বেড হোক, ট্রিপল বেড হোক, এর সঙ্গে কিন্তু টোটাল যে ব্যাপারটা থাকছে যে অ্যাটাচ বাথরুম কিন্তু একদম সম্পূর্ণটা জল, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, ধবধবে বাথরুম, খুব সুন্দর। কিন্তু হ্যাঁ, 100 টাকার যে রুমগুলো আছে তাতে তুমি 100 টাকা দিয়ে থাকতে পারো, কিন্তু তখন সেটা কমন বাথরুম ইউজ করতে হবে, এটাই কিন্তু এর অসুবিধা। সুতরাং যদি কেউ একটু নিম্নবিত্ত হন, যার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়, তিনি কিন্তু 100 টাকা রুমের থেকে সারা বৃন্দাবনকে ঘুরে দেখতে পারেন। আমাদের এই ষষ্ঠ দিনেও মনে হচ্ছে আমাদের আরো 6 দিন থাকতে দিবে। সব শেষে যেটা অ্যাড করে দেবো, এই রুমের বুকিং প্রসেস, ফোন নাম্বার, ভিডিও দেখছো আমার, তো সহজে কিন্তু বুকিং করতে পারবে, ওটা হচ্ছে গিয়ে মূল ডিটেল পার্ট। তার সঙ্গে ছোট্ট একটা কথা, ভেতরে আগে তো অনলাইনে বুকিং করে তোমাকে আসতে হবে, আর এখানে আসার আগে 15 দিন আগে বুকিং করতে হবে, যেটা আমরা করেছিলাম। নরমাল একটা ন্যূনতম অ্যামাউন্ট পাঠিয়ে রুমটাকে বুকিং করে রেখে দিতে হবে, এখানকার মহারাজ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে রুম বুক হয়ে গেছে। এবার তুমি সেই দিনে এসে এই অফিসে, যে অফিস দেখালাম বাবা অফিসে দেখা, একটু ডান দিকে এই অফিসে আবার এই থাকছে অফিসটা, এই যে ঘরের ডান দিকে আমি দেখালাম অফিস থাকবে, যিনি আপনারা সম্পূর্ণ আপনাদের সম্পূর্ণ ডিটেইলস লিখে রুম দেখিয়ে এখানে কিন্তু দুপুরবেলা লাঞ্চের সুব্যবস্থা রয়েছে, যেটা আমরা প্রথম দিন থেকে খুব 2-3 দিন কন্টিনিউ করেছি, খুব সুন্দর খাবার দাবার, একদম সিম্পল লাইট, খুব সুস্বাদু খাবার দাবার এখানে পাওয়া যায়। হ্যাঁ, যেটা সব থেকে ব্যাপার, বাইরের হোটেলে, যে কোনো হোটেলে যখন খেতে যাচ্ছি, মিনিমাম 80-90 রুপিস থেকে স্টার্ট হচ্ছে, নর্মাল ডাল ভাতের প্রাইস 80-90 রুপিস, সেখানে কিন্তু ডাল, এত ব্যস্ত থাকেন বা এত তাদের সকালবেলায় এফোর্ড যায় যে ওনারা রাত্রে আয়োজন করতে পারেন না, কারণ এর মানুষ তো প্রত্যেকেই, এবং সন্ধ্যেবেলার পর এখানে মঙ্গল আরতির পর সকলে বিশ্রাম করেন, সুতরাং কারণ প্রত্যেকেই তো ব্রহ্মচারী মানুষ, প্রত্যেকেই মহারাজা, সুতরাং তাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে। দেখো এই তো প্রবেশদ্বার, মূল প্রবেশদ্বার, এই মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই একদম বিরাট কম্পাউন্ড, শান্ত নিরিবিলি, চুপচাপ, প্রকৃত বাঙালি যারা শান্তি নিরিবিলি অবস্থা চান তাদের জন্য কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে জবাব নেই। তো চলো রুমগুলো তো একে একে দেখবো, তার সঙ্গে আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, যে নিতু একটু আগে বললো যে এখানে রাত্রের খাবারের বন্দোবস্ত নেই, তাহলে রাত্রের খাবারের জন্য তোমরা কী করবো, কী করবে? দেখো এই জাস্ট বেরিয়েই কিন্তু পরপর 2-3টে বাঙালি হোটেলই রয়েছে, জাস্ট গেটের উল্টো দিকে। এবার রুমগুলোকে দেখব, আর একটা ভাইকে জোগাড় করে নিয়েছি যে সমস্ত রুমগুলো ঘুরে ঘুরে দেখাবে এখানকার স্টাফ। চলো, আর এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যেটা আমি জীবনে দেখিনি, কমলেবুর গাছ। নর্মাল তো কমলেবু আমরা কিনে খাই, কিন্তু এখানে বড় সাইজের গাছ রয়েছে, কিন্তু ফলগুলো টপ আর দেখতে খুব সুন্দর, সেটা আমার খুব ভালো লেগেছে। চলো, দেখো 24 ঘন্টা ঠান্ডা জল, একদম কনকনে ঠান্ডা জল ব্লু স্টারে, এবং পিউরিফাই করা, শরৎ সেবাশ্রম সঙ্গে ফ্যান সহ
দুজন মানুষ শুতে পারবে সেরকম বেড সহ এবং লাইট সহ টোটাল এত সুন্দর। দেখো এটা কিন্তু দোতলার রুম এবং মাত্র 100 টাকাতে রুমটা পাওয়া যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ঝুল নেই, কোনো ময়লা নেই, ধুলো নেই, তিনজন বা দুজন মানুষের জন্য কিন্তু আদর্শ। সুন্দর লম্বা করিডোর, আর একটা কথা বলতেই হবে, আমার মনে হয় যে 100 টাকা বিনিময়ে এই যুগে সেরকম কিছুই পাওয়া যায় না, ঠিক আছে? তো সেখানে পুরো সারাদিন সারারাত একটা জায়গায় স্পেন্ড করা যাবে মাত্র 100 টাকায়, এই 2022 দাঁড়িয়ে সেটা সত্যি অসম্ভব ব্যাপার। আমার মনে হয় না এই সুবিধাটা ভাই তুমি আসো, আমার মনে হয় এই সুবিধাটা এই ভারত সেবা সংস্থা আর কেউ দিতে পারে, একদম ঠিক কথা মনে হয় কি ভাই, তাই তো একটা ব্যবস্থা। আর সত্যি যেমন স্টাফদের ব্যবহার তেমনি জায়গাটাও খুব সুন্দর, তো একদম সব থেকে লোয়েস্ট রুম হচ্ছে 100 টাকার রুম, ঠিক আছে? এবং রুম গুলো যে কত সুন্দর সেটা তো 100 টাকার রুম। এবার দেখো হাই ফাই তো কোনোভাবে সম্ভব না, যেহেতু দামটা একদমই কম, তবে থাকা যায় নিলিবিলিতে সেটাই এটা ব্যাপার, থাকা যাবে মোটামুটি থাকা যাবে এবং শান্তিতে। হ্যাঁ, যদি কেউ চায় যে একদম তাদের খুব লো বাজেট একদম কম খরচা তার, কিন্তু এই রুম গুলো অবশ্যই নিতে পারো, ঠিক আছে? আর যে রুম গুলো তোমাদেরকে এখন দেখালাম 100 টাকা, সেগুলো কিন্তু অবশ্যই অ্যাটাচ বাথরুম থাকবে না, সেক্ষেত্রে কিন্তু কমন বাথরুম ইউজ করতে হবে। আর কমন বাথরুম মানেই যে নোংরা বা সেরকম কিছু না, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে। দেখে নাও এদিকে একটা রয়েছে, এদিকে অনেকগুলো স্নানঘর রয়েছে, বাথরুম রয়েছে, সবগুলো কিন্তু অ্যাভেলেবেল। আর এখানে প্রচুর 100 টাকার রুম রয়েছে, প্রচুর অনেক অনেক শোয়ে এই পুরো পুরো এই নিচ তলাটাই কিন্তু 100 টাকার রুম। এই যে পুরো এই সাইডটা জুড়ে, এই যে পুরো সাইডটা জুড়ে এই পুরো বিল্ডিং এর এই যে উপরতলা, এবং আমরা তো উপরতলায় রুম দেখে এলাম, এবং নিচতলা পুরো 100 টাকার রুম। অনেকেই থাকে যারা কি করে, একত্রে অনেক মানুষ একসঙ্গে আসে বৃন্দাবন ঘুরতে, যদি কেউ তারা কেউ চায় যে আমরা কি করি একটা জায়গাতে সবাই রুম নিই, তো সেক্ষেত্রে কি করণীয় সেখানেও কিন্তু মানে তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। একটা বড় হল ঘর রয়েছে যেখানে কিন্তু সবাই একত্রে অনেক মানুষ একসঙ্গে থাকতে পারে। আসো দেখাই, অন্তত পক্ষে 25 থেকে 30 জন মানুষ, নাকি ভাই তোমার কি মতো হয় কতজন? 30 জন মানুষ আরামসে থাকতে পারবে, তার মানে এই বেডে যদি সত্যি তাই এত সুন্দর। এবং মেঝের দিকে তাকালে তোমরা বুঝতে পারছো যে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে মেঝে, দেওয়ালও তাই, একদম দেওয়ালের একদম উপর পর্যন্ত কিন্তু টাইলস বসানো, এবং এখানেও তাই, কোনো ঝুল নেই, কোনো ধুলো নেই, 4টে ফ্যান ঘরের মধ্যে ঘুরে চলেছে, লাইট রয়েছে, এবং 24 ঘন্টা সমস্যা নেই, কারণ দেখো মূল রাস্তার ধারে হ্যাঁ বড় বড় জানলা কিন্তু করা রয়েছে। এই দেখো সত্যি খুব ভালো লাগলো, একদম সত্যি মনের মতো, একদম এত খোলামেলা হাওয়া বাতাস, খুব খুব সুন্দর। আর এই রুমটার ভাড়া কিন্তু খুব বেশি তা কিন্তু নয়, তবে সাধ্যের মধ্যে আশা করা যায়, এতগুলো মানুষ যদি একসাথে থাকবে অবশ্যই সাধ্যের মধ্যে, তাই না ভাই? না 16-17 জন থাকবে, ভাড়াটা কেমন হতে পারে মোটামুটি আন্দাজ ওটা মহারাজ বলবেন, যাই হোক মহারাজের কাছে এবং সেই হিসাবেও কিন্তু সেই 100 টাকার কমেই আসছে। চলো এবারে দেখা, তো পেয়ে গেছি একজন কাকাবুকে, যিনিও কিন্তু আমাদের বাংলা থেকে এসছেন, মিদনাপুর থেকে এসছেন, ওনারাও কিন্তু এই গরমের মধ্যে যে বিরাট বড় পাশের রুমটা সেটা নিয়েছেন, ওনারা একত্রে প্রচুর মানুষ রয়েছে। তো আমি আইডিয়া করছিলাম যে ভাড়াটা কেমন হতে পারে কিনা হতে পারে, তো তাকে তো শুনিনি যে এই রুমের ভাড়াটা কেমন নিয়েছে, কারণ এই দুটো রুম সেম, দুটোই হল ঘর, ঠিক আছে? কাকুর এই রুমের ভাড়া প্রতিদিন কত করে নিল, কত করে হয়েছিল, কত তবে আমার মনে হয় না কিছুতেই সেটা লাগাম ছড়া বেশি না বেশি অনেক। আর এসে কেমন বোধ হচ্ছে বলো না, খুব কমফোর্টেবল জায়গা, কালকে চলে যাচ্ছি, কালকে চলে যাচ্ছি, কিন্তু আমরা আজকে কয়েকদিন যে এসে আছি খুব ভালো আছি, কারণ ভালো পরিবেশ, জবাব নেই ভারত সেবা সংসঙ্গে, জবাব নেই সত্যি তাই, 6 দিন আছে এখানে, 6 দিন ধরে রয়েছে আজকে, তো যাই হোক ভাড়াটা কেউ এখনো জানেন না, কিন্তু খুব একটা সাধ্যের বেশি কিছু না, মানে 200 কিছু নয় সাধ্যের মধ্যে। তো চলো দেখি নেক্সট রুমগুলো। হরসুন্দরী ভবন, এই হরসুন্দরী ভবনটাই হচ্ছে গিয়ে এখানকার একটু বেশি রেন্ট দিয়ে থাকা রুমগুলো। এই রুমগুলোর মধ্যে কিন্তু কুলার লাগানো রুমও যেমন আছে, আবার একটু ফার্নিশড রুমগুলো ছা চকচকে রুম, এবং এসি রুমও আছে। এই রুমের রেন্ট একটু হাই, মোটামুটি 800 থেকে 1600-র মধ্যে, কারণ এসি থাকলে এবং ক্যাপাসিটি অনুযায়ী তো রুমের বাড়া কমা হয়, সেই অনুযায়ী কিন্তু এই পুরো সাইডটা মোটামুটি ভিআইপি রুমও আছে, এবং কিছু রুমের সংস্কার চলছে,
আর এই দেখো বন্ধুরা, যেটা আমার এই আশ্রমের খুব ভালো লেগেছে, খুব প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে এই লেবু গাছ। আমি আগেই বললাম আমি কখনো মানে কমলেবুর গাছ গোটা এত বড় গাছ কখনোই দেখিনি, অ্যাকচুয়ালি কমলেবু গাছ আমি কখনো দেখিনি, তো প্রথমবার। আর প্রচুর লেবু হয় আমাদের, একটা সকালবেলা পেরে দিয়েওছেন, কিছু বলে না, খুব সুন্দর। তো এটা আমার খুব খুব ভালো লেগেছে। গেট থেকে ঢুকেই কিন্তু যে মহারাজের দেখা তোমরা পাবে, তিনি হচ্ছেন আমাদের এই মহারাজ দাদাজি। এই দাদাজি, দাদাজি প্রথমে ঢোকবার সঙ্গে সঙ্গে সবাইকে রাধে রাধে বলে সম্বোধন করেন, তারপর দেখিয়ে দেন যে অফিস ওই দিকে। আর খুব শক্ত হাতে সুন্দর সবকিছু মেইনটেইন করছে। তার কারণটা হচ্ছে উনি এটা নিয়ে ঘোরেন দুটো কারণের জন্য। এক, যদি কেউ বদমাশি করে তাকে ঠেকাবেন, আর হ্যাঁ, পাথরগুলোর জন্য। তবে পাথরগুলোর জন্য আরো একটা জিনিস রাখা হয়, সেটা হচ্ছে এইটা, কারণ প্রচুর হনুমানের উৎপাত। তোমরা কিন্তু খাবার দাবার, মোবাইল, টুপি, মোবাইল স্ট্যান্ড, আর কি কি আছে, জলের বোতল, এগুলো খুব সাবধান, চশমা, সানগ্লাস, বাবু তো আজকে হারাচ্ছিল প্রায়, তো এই ব্যাপার। আর এছাড়া আমাদের এই তাপস ভাই আমাদের সব ঘুরে দেখালো, তোমরা তো দেখলে। আমাদের কিন্তু এখানকার মহারাজ কাটু ভাই, কাটু ভাই। চলো এবার আমাদের রুমগুলো দেখি। রাধে রাধে, চলো মা চলো। এবার দেখাবো আমরা আমাদের রুমগুলো। আমরা রয়েছি দোতলায়, আর আমরা নিচ্ছি দুটো রুম, একটা হচ্ছে কুলার, আর একটা নর্মাল ফ্যান সহযোগে। চলো দেখাই, এই রুমটার নাম্বার হচ্ছে V6। আর যেহেতু আমরা কয়েকদিন ধরে রয়েছি, একটু আংশও থাকতেই পারে, বুঝতেই পারো, কারণ জামা কাপড় মেলা টেলা গুলো ব্যাপার থাকে, তো সবাই ছড়ি ছিটিয়ে রয়েছি কদিন ধরে। আর লাইটটা জ্বালি না, বড় রুম প্রথম, যেটা প্রথম বড় রুম, লাইট কি করবো, জ্বালি না, সুইচ ওই যে ওই যে ওই যে। কিছু দেখতে পেলাম, পুরো নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা কিচেন প্লেস, এবং মাছি নেই, সব থেকে বড় মাছি নেই, একদম মাছি নেই, খুব সুন্দর। এখানে একটা কাবার্ড করা রয়েছে ওপরে, ঝা চকচকে রুম, কোন রকম ভাবে কোন রুমে কিন্তু কোন, কত বড় রুম দেখো। এবং দেখো এইখানটায় হচ্ছে, এই বেডে মোটামুটি তিনজন লম্বা চড়া চেহারার মানুষ এবং চারজন আমাদের মতো মানুষ থাকতেই পারে। ওপাশে বাবা যেমন একটা বেডে রয়েছেন, এই বেডেও কিন্তু একজন মানুষ তো আরামসে শুতে পারবেনই, রোগা হলে দুজনও শোয়া যায়। দেখো কত বড় জানলা, এবং এখান থেকে কিন্তু আলো হাওয়া যথেষ্ট পরিমাণ আসছে, এবং এত সুন্দর ঝকঝকে টকটকে করে রাখা যে আমরা তো একটু ছড়িয়ে ছিটিয়ে আছি, তাই হয়তো এরকম। তাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটু, আর ভিডিওটা আগেই করলে ভালো হতো, কিন্তু যাওয়ার বুঝলি তো, যাওয়ার আগের দিন মানে ঘোরাঘুরি তেমন ব্যস্ত ছিলাম, দেখে যাওয়ার আগের দিন এটা করতে হচ্ছে, আমরা কালকে বেরিয়ে যাবো, এটা আমি আজকেই করছি। আর তার থেকে বড় কথা, মূল ইনফরমেটিভ ভিডিও তো, সুতরাং যত ডিটেল পাবে ততই ভালো। এবার না, বাথরুমটা বলে দাও, বাথরুম, বাথরুমটা অবশ্যই অ্যাটাচ, গিজার টিজার সহযোগে, খুব সুন্দর একটা বাথরুম দেখো, একদম ঝা চকচক, অস্বীকার করার কোনো উপায় নেই, গিজার লাগানো রয়েছে। ওপাশের রুমটা দেখার পর এবার বাকি রুমটা দেখানো হয়, দেখানো উচিত। দেখো এই রুমের বাইরে কিন্তু কুলার লাগানো রয়েছে, যদিও আমরা কুলার খুব কম ইউজ করছি, কারণ ওয়েদারটা এই সময় বৃন্দাবনের এত প্লেজেন্ট যে আমাদের লাগছে না। তা বাবু আমাদের দরজা খুলে রুম দেখাচ্ছে, আমরা এখানে কিন্তু ছড়ি ছিটি রয়েছে, সুতরাং জোন মাইক। আমাদের এই রুমটার নাম কিন্তু V1, ওটা V6 ছিল, এটা V1। তাই আসো, মোটামুটি এই দেখো রুম আমাদের, সবথেকে বড় কথা একটু ঝুল নেই কোথাও, একটু ঝুল, একটু ধুলো কোথাও দেখতে পেলাম না, না একটা মশা, না একটা মাছ, আয়না রয়েছে বড় সাইজের,
এবং মেঝেতেও যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে যেখানে কিন্তু আমরা প্রচুর লাগেজ রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন মার্বেল বসানো। এবং দেখো একটা আলনা রাখা রয়েছে, জামা কাপড় গুলো আমাদের মেলা রয়েছে। এখানেও একটা বড় জানালা যেখান থেকে প্রচুর আলো হাওয়া আসছে। এটা আমাদের অ্যাটাচ বাথরুম এবং এটা নরমাল বাথরুম, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এক টোটাল ব্যাপারটা কিন্তু আমাদের ভীষণ মন মতো, একদম আয়ত্ত সাধ্যের মধ্যে ভাবতেই পারি না। আর এই রুমটার রেন্ট হচ্ছে গিয়ে মাত্র 500 টাকা, এবং সত্যি ভাবা যায় না যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রুম 500 টাকা একটা, 600 টাকা একটা। আমরা অভিভূত, আমরা 6 দিন রয়েছি, মনে হচ্ছে যেন আরো 6 দিন থাকলে আমাদের বেশি ভালো লাগতো। তো যাই হোক, মা চলে এসেছে ঘর থেকে ঘরে। তো এটা হচ্ছে আমাদের রুমের বাইরের অবস্থা, দেখা একটা বড় সরু বারান্দা, খুব সুন্দর, আর তার সঙ্গে জানলার ধারে। তো এই হচ্ছে আমাদের রুমটার বাইরের অবস্থা, বা এই যে বারান্দাতে বসে আছি। আর সব থেকে ভালো লেগেছে এই জানলার পাশে এই টেবিলটা, এখানে কিন্তু বসে অনেকক্ষণ সময় কাটানো যায়। তো চেষ্টা করলাম মোটামুটি একটা বিবরণ দেওয়ার, যারা কলকাতা থেকে আসবে বাবা মাকে নিয়ে বৃন্দাবন ভ্রমণে, বা নিজেরাও বৃন্দাবন ভ্রমণে যখন আসবে ভ্রমণে, তখন কিন্তু অবশ্যই তোমরা এখানে এসে থাকতে পারো। আর বুকিং প্রসেসটা এবার তোমাদেরকে ভালো করে বলে দিই, যদি কেউ চাও এখানে এসে বুকিং করবে সেটাও পসিবল। তবে অনেক সময় কি চায়, নিশ্চিন্ত হওয়ার জন্য আগে থেকে রুম বুকিং করলে কি এটা নিশ্চিন্ত থাকা যায় যে না, রুম খোঁজাখুঁজি করতে হবে না, যতই ভিতাকুটে কেন আমার তো রুম বুকিংই আছে। তো সেক্ষেত্রে কিন্তু অনলাইনে আগে থেকে বুকিং করাটাই ভালো। তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে বুকিং করে নিতে পারো। আর এমন নয় কিন্তু যে সিজন আসলে দাম বেড়ে যাবে বা কমে যাবে, এটা কোনো চান্স নেই। এখানে কিন্তু যা দেখাবো আজকে, মানে পুরো সিজনে সব সিজনেই এই একই ফিক্সড প্রাইস দাম থাকবে রুমগুলোর। আর একটা কথা ছোট্ট, সেটা সমস্ত আপামর বাঙালিই চিন্তা করবে, বৃন্দাবনে তো যাচ্ছি, বৃন্দাবনে পৌঁছে কোনখানে থেকে পুরো বৃন্দাবনকে দেখার সহজ মানে সহজ হবে, আমি কিন্তু সাজেস্ট করবো ভারত সেবাশ্রম সংঘ। কারণ ভারত সেবাশ্রম সংঘ ঠিক যেখানে, এই ভারত সেবাশ্রম সংঘের 1 কিলোমিটারের মধ্যে, বা বড় জোর যদি বলা হয় 2 কিলোমিটারের মধ্যে বড় বড় 5 থেকে 6টা মন্দির, যে মন্দিরগুলো দেখতে লোকে মেইনলি আসে। আর ওদিকে এই বৃন্দাবনের থেকে যদি কেউ মথুরা দেখতে চাও, তাহলে কিন্তু ভারত সেবাশ্রম সংঘই বেটার। তোমরা মথুরা থেকে ভারত সেবাশ্রম সংঘে ফিরে এলে, বৃন্দাবনের 6টা মন্দির দেখলে, তারপরে এখান থেকে অটো বা টোটো নিয়ে চলে গেলে মথুরাতে, টোটো যায় না অটোই যায়, মথুরার মোটামুটি সব কিছু দেখে ফিরে আসতে পারো এই ভারত সেবাশ্রম সংঘে। সুতরাং এটা হচ্ছে মিডিল পয়েন্ট, যেখানে বসে কিন্তু তোমরা দুদিকেই কভারেজ করতে পারবে সহজে। বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো আমাদের এই ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থেকো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।